হলিউডের সবচেয়ে সফল নারী অভিনেত্রীদের মধ্যে অন্যতম অ্যাঞ্জেলিনা জলি। এর বাইরেও তিনি প্রযোজক, পরিচালক এবং জাতিসংঘের শরণার্থী সংস্থার সাবেক শুভেচ্ছা দূত। সে সাথে ফ্যাশন উদ্যোক্তা হিসেবেও তিনি সুপরিচিত। অভিনয়ে নিজের সর্বোচ্চটা নিংড়ে দেন প্রতিটি কাজে। সম্প্রতি মারিয়া সিনেমায় অপেরা শিল্পী মারিয়া ক্যালাসের চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী। ১৯৮২ সালে লুক ইন টু গেট আউট সিনেমা শিশু চরিত্রে অভিনয় করে রূপালী পর্দায় যাত্রা শুরু। অভিনেত্রী হিসেবে জলের অভিষেক হয় স্বল্প বাজেটের সিনেমা সাইবার্গে অভিনয়ের মাধ্যমে। তার অভিনীত প্রথম বিগ বাজেটের সিনেমা হ্যাকার্স। এরপর থেকেই তিনি হয়ে ওঠেন হলিউডের অন্যতম সফল অভিনেত্রী। সম্প্রতি অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত সিনেমা মারিয়া বেশ কয়েকটি উৎসবে প্রদর্শিত হয়েছে। প্রদর্শনের পর বেশ প্রশংসিত হচ্ছেন এই অভিনেত্রী। এমনকি ভেনিস চলচ্চিত্র উৎসবে 8 মিনিটের অভিবাদন উপভোগ করেছেন সিনেমা সংশ্লিষ্টরা। বায়োগ্রাফি জনরার এই সিনেমাটিতে অপেরা আইকন মারিয়া ক্যালাসের চরিত্রে অভিনয় করেন জলি। সম্প্রতি এএফআই ফেস্টে নিজের সিনেমা প্রচারের জন্য নতুন হেয়ারকাট নিয়ে হাজির হন তিনি। সিনেমার পরিচালক ও কলাকুশলীদের সাথে উপস্থিত হন অ্যাঞ্জেলিনা জোলি। সেখানে সিনেমা সম্পর্কে কথা বলেন সাংবাদিকদের সাথে। আমার কাছে অপেরা আর্টের একটি গুরুত্বপূর্ণ অংশ, আর এই অপেরাকে জনপ্রিয় করতে মারিয়ার ভূমিকা অপরিসীম। তিনি নিজে জনপ্রিয় হতে চাননি কখনো, তিনি চেয়েছিলেন এই শিল্পটি যাতে মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। অপেরা যেভাবে আমাদের আকৃষ্ট করে অন্য কোনো আর্ট ফর্ম অতটা করতে পারে না। কিংবদন্তি আমেরিকান বংশোদ্ভূত গ্রিক অপেরা শিল্পী মারিয়া ক্যালাসের জীবনে নিয়েই তৈরি হয়েছে গল্প, যেখানে মারিয়ার অপেরা নিয়ে তার স্বপ্ন, ভালোবাসা ও ত্যাগের গল্প উঠে আসবে। সিনেমাটি পরিচালনা করেছেন পাবলো ল্যারেন। জোলি ছাড়াও ভ্যালেরিয়া গোলিনো, স্পিট ম্যাকফির মতো তারকারা অভিনয় করছেন এই সিনেমায়। আমি এই সিনেমায় অভিনয় করতে গিয়ে সুপার ন্যাচারাল কিছু অনুভব করেছি, কেননা মারিয়া একজন অন্য ধরনের সঙ্গীত শিল্পী ছিলেন। আমাকে এই আর্ট ফর্মটি রপ্ত করতে হয়েছে, সেই সাথে মারিয়া সম্পর্কে আমার পড়াশোনা করতে হয়েছে। সে কীভাবে গাইতো, কীভাবে অ্যাক্ট করতো, এসব আমাকে রপ্ত করতে হয়েছে। এটা আমার কাছে ইনভেস্টিগেশনের মতো লেগেছে, কেননা সে কীভাবে এগুলো করতো তা আমার খুঁজে বের করতে হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন উৎসবগুলোতে প্রদর্শিত হচ্ছে মারিয়া। জানা যায় আগামী মাসে নভেম্বরে প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে সিনেমাটি। এরপর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হবে। আনাস ইমরান, 24 টু 9।